सो वेलकम टू माई चैनल मेरी मर्जी। तो आज के बना चिकेन, सो स्पेशलि बना तो धुए हलुद मेखे तेल दिए मैरिनेट कर रेखे कि पिछने दीदी बोलते फेटे जा इगनोर करबें अपनारा। प्याज रसुन आदा लंका किछु लंका दिए तो झाल अपनारा देखे नबें कतटुक कि खान। सो एटा बाटाटा एटा किछु प्याज कुचि रेखे और एटा आलू। सो आज के आमरा देखे नी मांस बनाबो अपनारा एनजॉय करबें। सो एखन आमी गरम करते दिए तेलटा तो अलमोस्ट गरम हो गेछे। सो एखन आमी एखाने आलू ढालबो ढेले ওটাকে অল্প লাল লাল করে ভাজবো। তো দেখতে থাকুন আমার সাথে। তো আলুটা যখন অল্প লাল লাল হবে তখন আমরা নামিয়ে নেব। আলুটা এমন অল্প লাল লাল করে আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে পেস্টটা দেব। ঠিক এখানে আমি সোনা চিকেন মশলা আপনারা দেখতে পাচ্ছেন, সোনা চিকেন মশলাটা আমি ইউজ করি প্রতিটি চিকেনের আইটেমে। সো এটা আপনারাও ইউজ করেন, আমাকে তার জন্য কোনো টাকা দিচ্ছে না, তথাপি আমি বলছি সোনা চাট মশলা। সোনা 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 কিতনা সোনা হ্যায় সোনে ইয়া হামে রমন। সো এসে করে বানাও সুন্দর সুন্দর গলি হয় রমনি গো সোনা মলো গো কিছন। আপনি আমরা আমি কিছু পেঁয়াজ কুচি করা ছিল, সো এখানে আমি এই পেস্টটার উপরেটা দেব। টমেটোটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওটা আস্তে খাবে, লবণ আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসার। আর কি মশলা ব্যবহার করবেন জানেন তো, সোনা সোনা কিতনা সোনা হ্যায় ওরা গানা গাতে গাতে দুই মন্ত্র। আর মেরা চিকেন কা নাম হ্যায় মেরি মর্জি চিকেন, মেরি মর্জি চিকেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে যা যা হচ্ছে টুংটাং টুংটাং ওসব একটু মানে ইগনোর করবেন আপনারা। এখন মেন যার জন্য এত প্রিপারেশন, মাংস মুরগি মেন ইনগ্রিডিয়েন্টস, এটা দেব। এখন ওটাকে সুন্দর করে চিকেন কষাটা আপনাকে দেখিয়েছিলাম। সো চলো খেতে বসে যাই আমরা সবাই।